السلام عليكم. নমস্কার আজকে আমাদের দেশজনপুর টিপামথা ব্লক কমিটির উদ্যোগে এই বাসপুকুর বাজারে পথসভার মাধ্যমে আমরা যারা এই মাইকের আওয়াজ শুনছেন অত্র এলাকার যারা ব্যবসায়ী সমস্ত অংশের জনগণকে টিপামথা এবং মহারাজার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামীর অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রঞ্জিৎ স্যার মৃণাল স্যার সুরন স্যার এবং যারা উপস্থিত মহারাজার যারা শ্রমিকরা রয়েছেন সবাইকে ধন্যবাদ এলাকার যারা শুভমূর্তি সম্পন্ন যারা লোকাল যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন আজকে যে টিপ্রামথা স্বাধীনতার 75 বছর পর এই বাসপুকুরে কোন একটা আঞ্চলিক সর্বপ্রথম এখানে সভা করেছে এর মানে গনপুর এলাকায় কংগ্রেস কমিউনিস্টকে আমরা অনেক সুযোগ দিয়েছি আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে 2018 সাল থেকে আজ অব্দি আমরা অনেক সুযোগ দিয়েছি শুধু আমরা যারা টিপ্রাসে আছে আমরাকেই শুধু শোষণ বঞ্চনা লাঞ্ছনা করেনি আজকে যারা আমাদের হিন্দু মেয়েরা আছেন ওনারাও বঞ্চিত যারা মুসলমান মেয়েরা আছেন ওনারাও বঞ্চিত হয়তোবা এই ধনপুর আমার লোকেল হলেও আমি ওই এলাকায় এত মানে পরিচিত নেই তবে আমার বাবার একটা সুপরিচিত রয়েছে বাসপুকুর মাসিমা রাঙ্গা মুড়া কেকে নগর কাঠালিয়া থেকে শুরু করে অনেকে আমাকে চিনেন তো আমি বলে দিতে চাই যারা আজকে কমিউনিস্ট কংগ্রেস এবং বর্তমান বিজেপির নাম দিয়ে যারা ভোট চাইতে আসবেন তাদেরকে বলবেন যারা টিপ্রামথাকে সাম্প্রদায়িক বলছেন তাদেরকে প্রশ্ন করবেন যারা শুধু মুখে মুখে বাই বাইয়ের স্লোগান তুলে শোষণ বঞ্চনা করছেন এইভাবে কি বাই বাইয়ের সম্পর্ক টিকে থাকা যায় আজকে আমরা জানি এই গনপুর বিধানসভা এলাকায় 10টা এডিসি ব্লেস রয়েছে এখনো কাঁচা কুয়ার জল পান করছেন তাহলে দীর্ঘ এই ধনপুর পবিত্র মাটি এখান থেকে সমর চৌধুরী বাবু দীর্ঘ 25 বছর বিধায়ক হয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং আমাদের বিজু দলের নেতা বর্তমান বিরোধী নেতা মানিক বাবু উনি 20 বারের মুখ্যমন্ত্রী এবং বর্তমান এখানে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন এখানে সমস্ত অংশের জনগণ হিন্দু বাঙালি বলেন মুসলমান বলেন যারা আমরা টিপ্রাশাই বলেন আমরা সবাই মিলে তাদেরকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সুযোগ দিয়েছিলাম যদি বাপের সম্পদ 10 কানি থাকে বড় ভাইকে 7 কানি ছোট ভাইকে 2 কানি এবং মধ্য ছেলেকে 2 কানি কেন হবে বাপের সম্পদ পৈতৃক সম্পদ যদি বাই বাই হলে সমান বন্টন করা করতে হবে আজকে আমরা দেখি আমার চন্দন লোকাল এডিসি ব্লেজে আমার অঙ্গনওয়াড়ির বাড়িতে এখনো এই ডিজিটাল জিনিস নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না এটাই কি ডেভেলপমেন্ট এটাই কি উন্নয়ন এটাই কি সুশাসন আজকে যারা টিপ্রামথাকে সাম্প্রদায়িক বলছেন তাদেরকে মহান নেতাদের প্রশ্ন করবেন বর্তমানে বিজেপি সুশাসনের সরকারের নেতা নেত্রীরা যারা মাইক্রোফোনে বড় বড় ভাষণ দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করবেন এই 18 নির্বাচনের আগে বা ভারতবর্ষ এই বিজেপি সরকারের রাজনীতির মূল এজেন্ডা হলো রাষ্ট্রবাদ এবং হিন্দুত্ববাদ আজকে আমরা 18 সরকার পরিবর্তনের পর অনেক দেখেছি যারা হিন্দুত্ববাদী নাম নিয়ে হিন্দু ধর্মের নাম নিয়ে রাজনীতি করছেন
আক্রমণ করা হচ্ছে আজকে আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই দীর্ঘ দুই বছর এডিসি ক্ষমতায় রয়েছে আমাদের এডিসি এলাকায় তিন লাখের উপর হিন্দু বাঙালি রয়েছেন এই দুই বছরে সরকার আসার পর একটা হিন্দু বাঙালি পরিবার অথবা মুসলমান পরিবারকে যদি আক্রমণটা দূরের কথা হুমকি ধমকি চমকানি ধমকানি থেকে শুরু করে বা ব্যবসা খাতিরে যদি কেউ বাধা দিতে এমন প্রমাণ দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমরা আক্রমণের কোন লক্ষ্য উদ্দেশ্য নেই আজকে আমার হিন্দু ভাইরা কোথায় আক্রান্ত হচ্ছে কাঁঠালিয়ায় মেলাগড়ে সুনামুড়ায় চরিনামে বিশালগড়ে উদয়পুরে সাবরুমে বীরভূমে এটা কোন গ্রহের হিন্দুত্ব বাড়ি এটা কোন গ্রহের হিন্দুত্ব বাড়ি আমার পূর্ববর্তরা অনেকে বলেছেন তাই আমরা বলব যারা পিপ্রামরকে সাম্প্রদায়িক বলছেন আজকে উমাকান্ত দাসের নামে উমাকান্ত একাডেমি এটা কি সুশাসন দলের সুশাসন দলের কোন মহাপুরুষ এই উমাকান্ত স্কুলটা বানিয়েছেন মাতার বাড়িকে এই মহান দলের নেতারা বানিয়েছেন মীরমহলকে এই মহান নেতারা বানিয়েছেন ভারতবর্ষের সংবিধান রচনা হবার হাজার বছর পূর্বে এই রাজ পরিবার ধর্ম নিরপেক্ষ কাকে বলে শান্তি সম্প্রীতি কাকে বলে এটা আমাদের 184 জন রাজা অর্থাৎ এই রাজ পরিবাররা দেখিয়ে নিয়েছে বলে কিভাবে আমার পূর্ববর্তা বলেছেন হিন্দুদের জন্য হিন্দু মন্দির বুদ্ধিজীদের জন্য বুদ্ধ মন্দির খ্রিস্টানদের জন্য গির্জা মারিয়াম নগর থেকে শুরু করে মুসলমানদের জন্য গেডুমিয়া মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজশাসনে তো আমাদের বেড়াবার ছিল না তাই আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এই ত্রিপুরাতে অনেক দলের নেতা নেত্রীরা আপনাদের বেমান বেমানি করবেন কিন্তু আমাদের এই রাজ পরিবার কোনোদিন বেমানি করবে না এই রাজ পরিবারে বেমানি একটা বিন্দু রাখতে নেই এই রাজ পরিবার দ্বারাই মুসলমান নারীরা নিরাপদ এই রাজ পরিবারের দ্বারাই হিন্দু নারীরা নিরাপদ এই রাজ পরিবার নারীরা টিপ্রা ছাড়া নিরাপদ এটাকে সংহতি বলে এটাইকে ধর্ম নিরপেক্ষ বলে আমরা জুমলাগিরি জুমলাগিরি মিথ্যা প্রতিশ্রুতি দেব না তবে আমাদেরকে আপনারা সমস্ত অংশের জনগণ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা কাজের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে ডেভেলপমেন্ট কাকে বলে উন্নয়ন কাকে বলে আমরা দেখিয়ে দিব আর আমি দীর্ঘায়িত আলোচনা রাখবো না এবং এই ধনপুর থেকে কোনো গতি নেই কোন মহাপুরুষ আটকাতে পারবে না ডাক বাহিনী সুতা বাহিনী সুন্দর বাহিনী এটাকে হজম করার আমাদের অসুস্থ হয়েছে এজন্য বলবো যারা কমিউনিস্ট কংগ্রেস করে করে মানে কি বলে সময় নষ্ট করছেন আপনারা ভুল বুঝবেন না 70-75 বছরে আপনারা অনেক সুযোগ দিয়েছি এবার গতি নাই ধনপুরের লড়াই হবে ধনপুরের লড়াই হবে সেকেন্ডের সেকেন্ডের লড়াই হবে সেকেন্ডের সেকেন্ডের লড়াই হবে এর জন্য আগামী নির্বাচনে সমস্ত অংশের জনগণের নিরাপত্তাতে ধনপুরের প্রকৃতপক্ষে ডেভেলপমেন্টে সবাই সহযোগিতা করেন এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি কৃপা মতো অনেক মহারাজের অন্য